চুরি করার পরে তাদের একটা নিরাপদ হাইড আউট দরকার হয়, কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য। হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করে এবং তার বাসায় বসেই এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেকি করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেটা ফিক্স করে। ফাঁকা বাসায় তারা এ সময় চুরি সংগঠিত করতে তৎপর হয়। এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের চকবাজার থানা ইসলামবাগে। আমাদের কাছে যখন এই সংবাদটা আসে তখন থেকে আমাদের চকবাজার থানা এসি শফিউর ওর নেতৃত্বে আমাদের চকবাজার থানা টিম কাজ করে এবং গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা পেশাদার চোর চক্রের 7 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। ঈদকে সামনে রেখেই ঈদের এক দেড় মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে। এরা খেয়াল রাখে, এরা এলাকায় মুভ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন কোন বাড়িটা নীরব আছে, কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে, সেইগুলার বেসিক্যালি এদের টার্গেট। তারপরে সেরা তারা এই বাসায় চুরি করতে ঢুকে এবং এদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট। লাকিলি আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই এবং ওটা পাওয়ার পরে যেহেতু এদের বিরুদ্ধে আগে অনেক মামলা আছে, থানায় কর্মরত অফিসাররা অনেকে ওদেরকে দেখে চিনে ফেলে, যার ফলে আমাদের অভিযানটা করতে অনেক সহজ হয়েছে এবং আমরা একদিনে এটা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদেরকে স্বীকার করছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এইখানে ইসলামবাগে চুরি করার আগেও কেরানীগঞ্জে দুইটা জায়গায় চুরি করেছে। স্বর্ণালঙ্কার চুরি করার পরপরই এরা এটা তাঁতিবাজারে গিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে তারা এই চোরায় স্বর্ণ বিক্রি করে দেয় এবং সেই ব্যবসায়ী এটা নিয়ে গলিয়েও ফেলে। তো তাদের স্বীকারোক্তির মতে আমরা সেই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে গলাই করা যে স্বর্ণ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই যে পেশাদার যে চোর চক্র বা অন্য যে অপরাধীগুলো আছে আমরা এদেরকে এখন মামলায় তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং আমরা তাদের রিমান্ডের জন্য আবেদন করব। এরপরে জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত কোনো তথ্য পেয়ে গেলে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করি। নিবিড় জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এই বিষয়ে আপনাদেরকে আরও ডিটেল জানতে পারবো। তবে হ্যাঁ, চুরি করাই নেশা, এখানে যে 1 নম্বর আসামি যে 2 নম্বর আসামি মামুন তার বিরুদ্ধে তার নামে শুধু 22টা মামলা আছে। এটা হাসিনা বেগম যে উনি হচ্ছে মামুনের মা, তার কাছ থেকেই মূলত এই যে চোরাই পণ্যগুলো সমস্ত কিছু তারা চুরি করে ওখানে তার কাছে জমা রাখে, ওনার কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করেছি। আর জমিলা খাতুন হ্যাপি নামে যাকে দেখা যাচ্ছে তার বাসায় বসে চুরি পরিকল্পনাগুলো করা হয়, সে ইয়াবা আসক্ত। মূলত তার চুরি করার পরে তাদের একটা নিরাপদ হাইড আউট দরকার হয়, কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য হ্যাপির বাসাটাকে তারা হাইড আউট হিসেবে ব্যবহার করে এবং তার বাসায় বসেই এই যে চুরির যে পরিকল্পনাটা বিভিন্ন জায়গায় রেকি করে কোন বাসাটা তারা টার্গেট করবে সেটা ফিক্স করে। ঈদের এক দেড় মাস আগে তারা বের হয়েছে, তারা বললো যে স্যার ঈদ সামনে রেখেই আমরা বের হয়েছি, এটা তারা আমাকে প্রাইমারিলি এটা তারা আমাকে বলেছে এবং এটা আসলে ডিটেল জিজ্ঞাসাবাদ করেই আমরা জানতে পারবো যে তারা কীভাবে বের হয়েছে, কারা তাদেরকে সহযোগিতা করেছে। তবে আমরা প্রাইমারিলি এখন যেটা পেয়েছি যে ওরা এটা চুরি করে যে ব্যবসায়ীর কাছে তারা বিক্রি করেছে সেই ব্যবসায়ীর কাছ থেকে আমরা তো চোরাই স্বর্ণ উদ্ধার করেছি তাদের দেখানো মতেই এবং তাকে আমরা গ্রেপ্তারও করেছি।